আসসালামু আলাইকুম। আজকে আমরা ব্লগ করব নাটোর টু ঢাকা জার্নি বাই বাস। আজকে নাটোরের হচ্ছে কিং অফ বাস হচ্ছে সিংড়া এন্টারপ্রাইজ। তো চলুন সিংড়া এন্টারপ্রাইজ আমরা টিকিট কেটেছি 850 টাকা দিয়ে, এখন আমরা এই বাসে চড়বো। এবং তার আগে আপনাদেরকে পরিচয় করা দিব বাসের টিকিট কাটার সিস্টেমটা। যাই হোক, আমার জানা ছিল না যে এরকম ফুটপাতে টিকিট কাটে, যেটা আমি সরাসরি কিন্তু দেখেই আমি বুঝতে পারেছি দেন এই গাড়ির মানে সার্ভিসটা কেমন। 300 টাকার টিকিট যখন 800 টাকা দিয়ে কাটবেন তখন আপনার মেজাজটা কেমন হবে আপনি এটা আপনি নিজেই একটু ভেবে দেখুন। তারপরেও আমি কিছু মনে করি না, মেজাজটাকে কন্ট্রোল করে আমি গাড়ির দিকে একটু অগ্রসর হচ্ছি এবং দর্শকদেরকে দেখে দিচ্ছি এই গাড়ির কালার এবং ডিজাইন সম্পর্কে। গাড়ির সামনে দেখেছি কিছু বাটপাড়া গাড়ি এখানে টিকিট কাটার জন্য বসে রয়েছে, কিছু দালাল চক্র আছে যেন কারোর কাছ থেকে বলতেছে আমি টিকিট কেটে দিই, টিকিট আছে হ্যান ত্যান করিয়া বাড়ির গাড়ির এখানে ওখানে বসিয়ে কিন্তু মানুষ নিচ্ছে। তো চলুন আমরা গাড়ির মধ্যে প্রবেশ করি, তারপরে এখানে এক ভাই আছে তার কাছে আমরা যাবো। এখন আমরা গাড়ির মধ্যে বসে আছি, এই গাড়ির সার্ভিস সম্পর্কে আমার পাশের এক ভাইয়ের কাছ থেকে আমরা কিছু জানতে পারবো। ভাই যখন টিকিট কাটছে সকালে 8টার গাড়িতে, কিন্তু তার টিকিট কিন্তু দুইটাই নিচ্ছে, টাকা পেমেন্ট করছে, পরে 8টার সময় যখন আসছে তখন কিন্তু তার টিকিটটা সে পায় নাই। তাকে বলতেছে সাড়ে 8টা যেতে হবে, তার টিকিটটা আরেকজনের কাছে সেল দিছে। কিন্তু বলুন বার কাছ থেকে একটু শুনে নেই ভাই কি ঘটনা। ভাই আমি টিকিট কাটছি তিন দিন আগে টিকিট কাটার পরে আমার কাছ থেকে দুটো ছিল, আপনি বাসকে আসছে আসার পরে 8টার গাড়ি ছিল, আমি যখন টিকিট দিই আমার টিকিটে দেখে আরেকজন বসে আছে। আমি কাউন্টারে যোগাযোগ করলাম, কাউন্টার থেকে বলতেছে যে হয়তো বা আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। তো পরে ওনার খাতা চেক দিতেছে, বলতেছে যে আপনার খাতায় তো কোনো এন্ট্রি নেই, কোনো নাম লেখা নেই। আমি বলতেছি নাম লেখা নেই তাহলে আমি টিকিট পেলাম কোথায় থেকে? ওনারা কথা বলতেছে দুটো টিকিট 1500 টাকা নিছে, 1500 টাকা নিছে, খাতায় লেখা নাই। আমি বললাম খাতায় লেখা না থাকলে আপনাদের আমাকে টিকিট দিল কে? তাহলে আমাকে টিকিট দিছে, আমার টিকিটটা দেখান, আমার টিকিটটা দিছে দেখেন, লাস্টে কাটাকাটি করে আমার 8:30 টিকিটটা দিছে। ওনার কোনো ঝামেলার সৃষ্টি করে নাই, আমি কথা বলার পরে আমাকে আরেকটা টিকিট দিছে, কিন্তু 8টার গাড়ি ছিল আমাকে 8:30 টিকিট দিয়ে দিছে। ঠিক আছে, ধন্যবাদ ভাই আপনার মতামতের জন্য। বাকিটা আমরা এই গাড়িতে যাতায়াতের পরেই আমরা বুঝতে পারবো আপনার গাড়ির সার্ভিসটা কেমন, তারপরে আপনারা দেখতে পারবেন। সম্পূর্ণ বিরুদ্ধ দেখতে থাকুন। ওকে দর্শক, লেট স্টার্ট। গাড়ি কিন্তু গাড়ির সামনের ইঞ্জিন এটাতে সব কিছু ওকে। এখন সিংড়াতেই আছে, ঢাকা যেতে আমাদের লাগবে 6 ঘন্টা 48 মিনিট, যেটা গুগল ম্যাপে আমাদের দেখাচ্ছে 229 কিলোমিটার রাস্তা। অর্থাৎ যেতে যেতে 3:18 এখানে দেখতে হচ্ছে আমরা লেখা 3:18 অথবা অনেক সময় আর কি। যাই হোক, দেখি কত স্পিডে যায়। গুগল ম্যাপ অন করার পরে যে কোনো গাড়ি কত কিলোমিটার স্পিডে যাচ্ছে সেটা দেখতে হবে। বাম পাতে KMH এটা সিলেক্ট করবেন, এই অপশনটা থেকেই আপনারা বুঝতে পারবেন যে কত কিলোমিটার যাচ্ছে। এবং গাড়ির মধ্যে দেখতে পাচ্ছি আমরা একজন খাতা নিয়ে এসেছে, অর্থাৎ চেক করতেছে যে টিকিট ঠিকঠাক আছে কি না। তো চলুন এখন গাড়িটা এখান থেকে ছাড়বে, আমরা ছাড়া পর্যন্ত অপেক্ষা করি। এই যে গাড়িটা ছাড়ছে, যেটা দেখতে পাচ্ছেন আমাদের যে অ্যারো চিহ্নটা সেটা কিন্তু গেজে লড়তেছে। এখন গাড়ি ছাড়ার পর আমি মাঝখানে ভিডিও একটু স্কিপ করছি, সেটা হচ্ছে এখন আমরা আসছি সিরাজগঞ্জে, গোল চক্কর আছে, আমরা মাঝখানের ভিডিওটি স্কিপ করে দিয়েছি। গোল চক্কর আছে, এখানে একটু জ্যাম দেয় আমরা দেখতে পেয়েছি, এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল গাড়িটা। যাই হোক, কোনো সমস্যা নেই, দাঁড়িয়ে থাকা কোনো প্রবলেম না, কিন্তু গাড়িটা অনেক চলো আসছে। যাই হোক, আমরা এখানে দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জ আসতে কিন্তু আমাদের এখানে বহু টাইম ওনারা খরচ করে দিয়েছে, 4:33 PM দেখতে পাচ্ছেন অলরেডি, কিন্তু আমাদের প্রচুর পরিমাণ মনে কিন্তু টাইম ওয়েস্টিং হয়েছে। তাই হোক, আমরা কিছু মনে করি নাই, আমাদের গাড়িটা আবারও ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে আমরা যমুনা সেতুর পূর্ব পাড় আছি, এখন আমরা মাত্র সেতুর উপরে উঠলাম। এখানে যেটা আমরা ভিডিও ফুটেজে দেখতে পাচ্ছি সেতুর উপরে মাত্র বাসটা উঠেছে, এখন আমরা বাম পাশ থেকে এখানে আমরা এই যে রেলওয়ে যে সিস্টেমটা আছে অর্থাৎ যে সেতুর উপরে যে ট্রেন চলে সে রাস্তাটা দেখতে পাচ্ছি, প্লাস বাম পাশে বঙ্গবন্ধু রেলওয়ে সেতু নতুন করে তৈরি হচ্ছে সেটাও কিন্তু আমরা জানালাদের দেখতে পাচ্ছি। এবং ডান পাশে আমরা কিন্তু সুন্দর খোলা আবহাওয়া যমুনা নদী দেখতে পাচ্ছি, যেটা আমাদের ক্যামেরা স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজে। এখন দেখতে পাচ্ছেন একটু পরে আমাদের সামনে দিয়ে কিন্তু একটা ট্রেন যাতায়াত করবে সেতুর উপর দিয়ে, সেটাও আমরা খুব সুন্দরভাবে এটা ফুটো ভিডিওটা আমি ক্যাপচার করে রেখেছি যাতে দর্শক বৃন্দরা এটা থেকে অনেক আনন্দ নিতে পারে। যাই হোক, এখন দেখতে পাচ্ছি যমুনা বঙ্গবন্ধু যমুনা রেলওয়ে সেতু অলরেডি কাজ শুরু হয়ে গেছে, এবং যে কাজটা আমরা কিন্তু ক্যামেরার মাধ্যমে এখান থেকে ক্যাপচার করেছি, যার ফলে আপনারা এই ব্লগের পাশাপাশি কিন্তু সেই সেতুটাও কিন্তু দেখতে পারবেন, যেটা রেলওয়ে সেতু যেটা অনেক ঐতিহ্যবাহী, যেটা প্রধানমন্ত্রী গেল বছর কিন্তু এটা উদ্বোধন করে গেছে, সেটা আমরা দেখতে পাচ্ছি এই ভিডিওর মাঝখানে। যাই হোক, এইভাবে দেখতে দেখতে কিছুক্ষণ পর কিন্তু সেতু থেকে আমাদের গাড়িটা চলে যাবে, তারপরে আরও বিস্তারিত এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু আপনারা জানতে পারবেন এবং এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন। আশা করি যায়
আসবেন এই ভিডিওটা অবশ্যই আপনারা ফুল দেখতে থাকবেন তো চলুন এখান থেকে আমরা মাত্র প্রায় সেতু শেষ পর্যায়ে আছি আমরা এখন সেতু থেকে এখান থেকে নেমে যাচ্ছি কারণ আমাদের যে সেতু মেইন পয়েন্টটা সেখানে আমাদের পারাপার শেষ এখন ওকে যমুনা সেতু থেকে আমরা নেমে গেছি এখন যমুনা সেতুর যে সামনে যে ইয়াটা আছে এই যে এখানে ওকে এখানে যে সুন্দর একটা বনভূমি একটা সুন্দর একটা পরিবেশ প্রাকৃতিক পরিবেশ চারপাশে দেখা যাচ্ছে এবং হালকা একটু বৃষ্টি হয়েছিল সেদিন কোনো সমস্যা নাই বৃষ্টি হলো ভালো কারণ গরমের মধ্যে বৃষ্টি হলে আসলে অনেক সুন্দর লাগে অনেক ভালো লাগে যাই হোক আবহাওয়া ঠান্ডা থাকলে কিন্তু গরমটা গরম মনে হয় না গাড়ি এখন আস্তে আস্তে যাচ্ছে একটু পরে আমাদের সামনে আমরা কিছুক্ষণ সামনে যাওয়ার পরে আমরা শুনেছিলাম যে টাঙ্গাইল হাইওয়েতে ওখানে প্রচুর জ্যাম এবং এই জ্যামের কারণে কিন্তু আমাদের বেশ কিছু সময় উপস্থিত হয়েছিল আমাদেরকে কিন্তু আলমগঞ্জে বাস স্ট্যান্ড আছে সেখানে অনেকক্ষণ আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হয়েছিল যাই হোক আমি দাঁড়িয়ে থাকার দরকার নাই আমি জানালা দিয়ে একটু ভিডিও করে নিলাম যে সিরাজগঞ্জের যে প্রাকৃতিক সৌন্দর্য সুন্দর বনভূমি সুন্দর গাছপালা প্রাকৃতিক সৌন্দর্যটা একটু ভিডিও করে নিলাম যেটা ভিডিও ফুটেজের মাধ্যমে কিন্তু সারা দেশে সারা পৃথিবীর কিন্তু জনগণ জানতে পারবে সিরাজগঞ্জের ঐতিহ্য সম্পর্কে সিরাজগঞ্জে দেখার মতো অনেক ঐতিহ্যবাহী স্থান আছে যেমন যমুনা ইকো পার্কের থেকে শুরু করে যমুনা সেতুর এপার ওপার আছে চায়না ব্রিজ আছে অনেক কিছু দেখার মতো আছে আপনারা চাইলে সিরাজগঞ্জ এসে দেখে যেতে পারবেন যাই হোক আপনাদের সবারই দাওয়াত রইল আমার পানের ভূমি সিরাজগঞ্জ তো চলুন আমরা একটু পরেই এই গাড়িটা এখানে একটু জ্যাম হয়েছে যেটা আমি বলছিলাম এখানে সামনে একটু জ্যাম হয়েছিল এখন আমাদের মির্জাপুর চলে টাঙ্গাইল মির্জাপুরে গাড়ির সুপারভাইজার 10 মিনিট বিরতি দিয়েছে কিন্তু গাড়ির ড্রাইভার এসেছে 20 মিনিট পরে যাই হোক আমরা তাও কিছু মনে করি নাই পরে ড্রাইভারের সাথে কথা বলে আমরা গাড়িটা পরে স্টার্ট করছি আমরা চলা শুরু করে দিয়েছি চলছে গাড়ি আস্তে আস্তে তারপরও গাড়ির মধ্যে আমরা সবাই বসে আছি কোনো কিছু মনে করি না কিন্তু একটু পরে দেখা গেল যে গাড়ির মধ্যে সুপারভাইজার এবং ড্রাইভার কথা বলতেছে যেন আমাদের সাভারের আগেই নামিয়ে দিবে যাই হোক আমরা এই কথাটা শোনার পরে সবারই মন মেজাজ খুবই খারাপ আমরা কিছু প্রথমেই কিছু বললাম না সবাই আমরা যারা আছি যাত্রীরা সবাই কথা বললাম যে দেখি আমাদের সাথে কথা বলুক তারপর আমরাও কথা বলবো যে আমরা আসলে 850 টাকাতে টিকিট কাটছি আমরা কেন সাভার কেন নামবো যাই হোক আমার এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যাতে সবাই সতর্ক হতে পারে তো চলুন মূল ভিডিওটি দেখে নিই কিছুই করার নাই ঝগড়া করার পরে আমরা গাড়ি থেকে নেমে গাড়ির নাম্বারটা এই যে এখানে একটা ছবি তুলে রেখেছি যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে গাড়ির নাম্বার এখন কিছু করার নাই আমরা অন্য গাড়িতে তুলে দিয়েছি সাভার পরিবহন তো আমরা অন্য একটা সাভার পরিবহনে আমরা গাবতলি উদ্দেশ্যে রওনা দিয়েছি কিন্তু আর একটা দুর্ঘটনা হয়ে গেছে কি সাভার পরিবহন আসলে কিন্তু গাবতলি পৌঁছায় নাই আমিন বাজারে আমাদের নামায় দিছে দুঃখের শেষ নাই ভাই তারপরে আসসালামু আলাইকুম এখন আমরা নামলাম এই মাত্র এখন বাজে প্রায় 4টা আমরা গাবতলি নামিয়েছি এটা অন্য একটা বাসে নামাচ্ছি যাই হোক ওই সিংরা এন্টারপ্রাইজ কিন্তু আমাদের সাভার নামিয়ে দিয়েছে অনেক জোয়ার করেছি কিন্তু আসতে পারে নাই অন্য গাড়িতে তুলে দিয়েছে এইটা গাড়িটার পুরো সার্ভিসটা একদম বাজে আমার পার্সোনাল রিকোয়েস্ট থাকবে 850 টাকা টিকিট কেটে যদি গাবতলি না আসতে পারি গাবতলির কথা বলে আমাদের সাভার নামা দিয়েছে যাই হোক আপনারা সাবধান থাকবেন এরকম গাড়িতে উঠবেন না এই বলে আজকে ব্লগ শেষ করছি থ্যাংক ইউ সবাই ভালো থাকুন আসসালাম